اللهم آمين. শান্তির মধ্যে ছিলাম, আনন্দের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমরা বিদায়ের লগ্নে চলে এসেছি। আমি যে এই মোনাজাত এই মুহূর্তে তোমার দরবারে তুলেছি, এই মোনাজাতটাকে বলা হয় আখিরি মোনাজাত, আখিরি মোনাজাত। এই মাহফিলে বহু মোনাজাত করেছি, কিন্তু এই মোনাজাতটা একটু ব্যতিক্রম মোনাজাত। এই মোনাজাতটাকে আখিরি মোনাজাত বলা হয়, মানে হাতটা মুখে মুছে দেওয়ার সাথে সাথে এই সুন্দর বাগান এক বছরের জন্য ভেঙ্গে চুর মার হয়ে যাবে। এই মোনাজাত মুখে মোসা দেওয়ার সাথে সাথে এই বছরের জন্য এই বাগান ভেঙ্গে চুরমার হইয়া যাবে। জানি না কার জীবনের জন্যই না জানি শেষ মোনাজাত হইয়া যায় রে, কে না জানি জীবনের জন্য শেষ বিদায় হইয়া যায় রে। বিদায় দিতে না চাইলেও তো বিদায় না দিই পারা যাবে না। আমি বিদায় দিব, আমার কোন আপত্তি নাই, আমি বিদায় দিয়ে দিব। তবে তোমার সাথে আমার একটা শর্ত, এই মুহূর্তে আমাদের আমাদের গুণাগুলি মাফ করে দিতে হবে আল্লাহ। এই মুহূর্তে আমাদের গুণাগুলি মাফ করিয়া দিতে হবে আল্লাহ। একটা শর্ত, এই মুহূর্তে আমাদের জীবনের গুণাগুলি মাফ করিয়া দিতে হবে আল্লাহ। আমাদের জীবনের গুণাগুলি মাফ করিয়া দিতে হবে আল্লাহ। দুই নম্বর শর্ত, এই মুহূর্তে আমাদের না
দিতে হবে আল্লাহ, এই মুহূর্তে আমাদের নাম তাহলে উল্লার কথায় উঠে দিতে হবে আল্লাহ। এই দরবারের এরিয়াতে আইসা হাজির হবে, এরিয়াতে আইসা পাওটা রাখার সাথে সাথে তার নামটা যেন ওলিউল্লাহর খাতায় উঠিয়া যায়। এক নম্বর শর্ত, আমল নামার গুনাগুলো মাফ করে দিতে হবে। দুই নম্বর শর্ত, আমাদেরকে ওলিউল্লাহ বানাইতে হবে। আল্লাহ পাক, আল্লাহ পাক মেহরবানি করে এই মুহূর্তে আমাদের গুনাগুলো মাফ করিয়া দাও, এই মুহূর্তে আমাদের নামটা ওলিউল্লাহর খাতায় উঠাইয়া দাও। আল্লাহ পাক জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা যত গুণা করেছি এই মুহূর্তে সমস্ত গুণাগুলো মাফ করিয়া দাও, আর এই মুহূর্তে সমস্ত গুণাগুলো মাফ করিয়া দাও। আমরা ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুণা করব না, আসরের দিনে আমরা রে তুমি গুনাগার বইলা দাগ দিও না। আমার আল্লাহ পাক আসরের মাঠে যখন আসরবাসীদেরকে গুনাগার বলিয়া দাগ দিবে, আসরবাসীরা কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, পরের কান্নায় চোখ দিয়া রক্ত জারি হবে, এত কান্দা সেদিন কান্দবে। আসরের মাঠে রক্তের বন্যা হয়ে যাবে, ইচ্ছা করলে নৌকা চালানো যাবে, তবু সেদিনের কান্নায় জাররা পরিমাণ গুনাহ মাফ হবে না। আরে দুনিয়ায় আল্লাহ পাকের আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে যে কান্দবে, তার আর মাথার চোখের কোনা দিয়া যদি একটা মাসির মাথা পরিমাণ পানি বাহির হয়ে যাইতে পারে, সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, জিন্দগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তুমি তোমার বান্দাদের দিকে নজর দিয়ে তাকাও, তোমার বান্দাদের দিকে নজর দিয়ে দেখো, তোমার বান্দাদের দিকে নজর দিয়ে দেখো, নাকের পানি চোখের পানি মুখের পানি এক হয়ে গেছে। তুমি এই মুহূর্তে গুনাহ মাফ না করলে আর কখন আমাদের গুনাহ মাফ করবা? এই মুহূর্তে আমাদের নাম তো ওলিউল্লাহর খাবে না উঠাইলে আর কখন আমাদের নাম তো ওলির খাবে উঠাইবা? এই মুহূর্তে আমাদের জিন্দগির গুনাহ মাফ করিয়া দাও, এই মুহূর্তে জিন্দগির গুনাহ মাফ করিয়া দাও, এই মুহূর্তে ওলির খাবে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ পাক দুদিন ব্যাপী সালে সবের মাহফিলে যত নেক আমল হয়েছে, ওয়াজ প্রস্তুত হয়েছে, জিকির আজকার হয়েছে, তওবা ইস্তিগফার হয়েছে, দান সাদাকা হয়েছে, হ্যাঁ মিলাদ শরীফ দুরূদ শরীফ হয়েছে, খতমাদি কোরআন শরীফের খত বিভিন্ন খতমাদি হয়েছে, মেহরবানি করে এইভাবে যত নেক আমল হয়েছে এইগুলো তুমি কবুল করিয়া নাও, এইগুলো কবুল করিয়া নাও, এইগুলোর খাতিরে জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। এই নেক আমলের নেকির হাতিয়া সর্বপ্রথমে নবী পাকের রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও, নবীদের সেবা মহব্বত আর জিয়ারতের বিনিময়ে আমরা রে নসিব করিয়া দাও। নবীদের কলিজার টুকরা ওলামায়ে আজম, নবীদের কলিজার টুকরা সাহাবায়ে কিরাম, তাবিন তাবে তাবিন তমাম পৃথিবীর মাটির নিচে যত অলি আবদাল গাওস কত হকানি পীর মাশায়েখরা জায়গায় জায়গায় সাহিত, আল্লাহ প্রত্যেকের পাক রুহে পৌঁছায়া দাও। বিশেষ করে ভারতের জমিনে আমাদের ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি আল কুরাইশি রহমাতুল্লাহের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ তিনি যত খোলাফায়ে কেরাম এই উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলার জমিনে জায়গায় জায়গায় দ্বীনের খেদমত করে এই মুহূর্তে জান্নাতের মেহমান হয়ে বিশ্রাম নেয়,
প্রত্যেকের রুহের উপরে পৌঁছায় দাও। সলসিনার জমিনে, সতরার জমিনে, ধামতির জমিনে, জায়গায় জায়গায় যত অধিরাশায়িত প্রত্যেকের রুহের উপরে পৌঁছায় দাও। জনপুরের তারামতালি জনপুরি রহমতুল্লাহের পাগুলো পৌঁছায় দাও। এই শেষরা যত মাসাইকে গ্রাম জায়গায় জায়গায় সাহিত্য প্রত্যেকের রুহের উপরে পৌঁছায় দাও। আল্লাহ পাক ভারত বাংলা ৩৬০ আউলিয়ার দেশ সিলেটের জমিনে হযরত শাহজালাল সাহেব কোরআন রহমতুল্লাহ সহ হাজার হাজার আউলিয়া গ্রাম সাহিত্য প্রত্যেকের রুহের উপরে পৌঁছায় দাও। চিটাঙ্গের জমিনে ১২ আউলিয়ার দেশ চিটাঙ্গের জমিনে হাজার হাজার আউলিয়া গ্রাম সাহিত্য প্রত্যেকের পাগুলো পৌঁছায় দাও। বাগেরহাটের জমিনে হযরত খান জাহানের পাগুলো পৌঁছায় দাও। রাজশাহীর জমিনে শাহ মাকতুম রুকুশের কবর রুকুশের রুহের উপরে পৌঁছায় দাও। ঢাকার জমিনে শাহ আলী বুকাদির পাগুলো পৌঁছায় দাও। এইভাবে সারা বাংলায় লক্ষ কোটি কোটি মুসলমান যাদের ওসিলায় আজকে তারা কঠোর কষ্ট করে পরিশ্রম করে জায়গায় জায়গায় জান্নাতের মেহমান হয়ে শাহিত হয়ে আছে, আল্লাহ ইনিদের পাগুলো পৌঁছায় দাও। কাজ করে আজকের এই বাগান কায়েম করিয়া দিয়া, এই বেহেস্তের বাগান কায়েম করিয়া দিয়া আমাদের পার্শ্বে আমাদের দাদা হুজুরকে বলা জান্নাতের মেহমান এর বিশ্রামে আছেন, দাদা হুজুর কেবলার পাগুলো পৌঁছায় দাও। আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের আব্বা হুজুর কেবলার রুহের উপরে পৌঁছায় দাও। দাদি হুজুরের পাগুলো পৌঁছায় দাও। মেজো চাচা হুজুর, ছোট চাচা হুজুরের পাগুলো পৌঁছায় দাও। খোলাফায়ে কেরাম, ময়মনসিংহ বাচ্চা কাচ্চারা সহিত পাগুলো পৌঁছায় দাও। খাস করে আমরা যারা বিষয়েছি জানি না জানি না কে আমার মতো বাবারা, আমার সঙ্গে বাবার জন্য দুইটা হাত তোমার দরবারে বিছাইছে, জানি না কে মারেতি মায়ের জন্য কাঙ্গালের মতো হাত দুইটা তোমার দরবারে বিছাইছে। এই মুহূর্তে আমাদের বাপ মার কবরে এই মাহফিলে হাদিয়া তুমি পৌঁছায় দাও, বাপ্পার কবরে তুমি হাদিয়া পৌঁছায় দাও। যে বাপ্পা না খাই আমরা খাওয়াইতো, নিজেরা সিলা কাপড় পরতো, ভাড়া কাপড় পরতো, কুরআন কাপড় পরতো, আর আমাদেরকে নতুন নতুন জামা কাপড় পরাইয়া সব সময় ফটুর মতো সাজায়া রাখতো। এই বাবা এই মা না জানি এই মুহূর্তে কার অন্ধকার কবরে পড়ে জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলে। আল্লাহ আজকে ইসার সাহাবের মাহফিলের ওসিলা দিয়া আমাদের বাপ মার পক্ষ হইয়া তোমার কাছে মাফ চাই। এই মুহূর্তে আমাদের বাপ মারে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। বাপ মার কবরে জাহান্নামের আগুন চোখে দেখাইও না, বাবা মায়ের কবরে জাহান্নামের আগুন চোখেই দেখাইও না। আল্লাহ বাবা মায়ের কবরে আর আযাব দিও না, বলুন দাদা দাদির কবরে আর আযাব দিও না, দাদা নানির কবরে আর আযাব দিও না, চাচা চাচির কবরে বাবুমি মামা মামি খালা খালুর কবরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না, বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে কবরে পড়ে আছে কিয়ামত পর্যন্ত কবরগুলো দেশের বাগান বানায় দাও। পীর ভাই পীর বন্ধুর কবরে আযাব দিও না, আযাব দিও না। আল্লাহ পাক সোনাকান্দা দরবারের নগণ্য মুরিদ, আমলি বুঝি না বেআমলি বুঝি না, এই মুহূর্তে যে অন্ধকার কবরে আছে এক সেকেন্ডের জন্য তার তুমি জাহান্নামের আগুন চোখেই দেখাইতে পারবা না, চোখেই দেখাইতে পারবা না, পারবা না, পারবা না। আল্লাহ কাজ করে সারা বাংলা থেকে দেশ বিদেশ থেকে আমরা যারা এখানে এসেছি, যার যার
আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারা অন্ধকারে কবরে কবরে সেই তো আল্লাহ প্রত্যেকটি কবরে হাতিয়া পৌঁছায় দাও। এক কথা আদম আলাইহিস সালাম বলে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের দেশে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া উপলক্ষে তো দাদা হুজুর কিবলায় মাগফিরাত দিয়ে গেছেন। আল্লাহ এর খাতিরে সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত তাদের কবরে হাতিয়া পৌঁছাই দিয়ে কবরগুলো চিরদিনের জন্য জান্নাতের টুকরা বানায় দাও। রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক এই মাহফিল তুমি কবুল করো, মঞ্জুর করো। জানি না তোমার বান্দাগুলো কি আশা লইয়া তোমার দরবারে হাত গুলো বিছাই রাখছে। তোমার বান্দাদের কি উদ্দেশ্য আমি জানি না, আমি জানি না আমার মনে কি উদ্দেশ্য তারা জানে না, তাদের মনে কি উদ্দেশ্য আমি জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের মনের খবর তুমি জানো। তোমার বান্দাগুলো যে যে নিয়তে হাত পিছাইছে কবুল করিয়া নাও। যারা বিপদগ্রস্ত বিপদ দূর করিয়া দাও, অভাবগ্রস্ত অভাব দূর করিয়া দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করিয়া দাও। একটি পয়সা ঋণ রেখা কবরে নিও না, জাহান্নামি বানায় কবরে নিও না, অলি উল্লার দপ্তরে নাম না, ওটায় মাইরো না মাইরো না মাইরো না। জালিমের জুলুম হইতে হেফাজত রাখো, দুশ্মনের দুশ্মনী হইতে, হিংসুকের হিংসা হইতে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র হইতে আমাদেরকে হেফাজতে রাখো। বিবি সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত যত বংশ আসবে প্রত্যেককে তুমি হেফাজতে রাখো। আল্লাহ পাক খাস করে খাস করে আল্লাহ জাহিরি বাতিনি যত রোগ বিমার আমাদের আছে মেহরবানি করে তুমি শিফা করে দাও। জাহের বাতেন যত রোগ বিমার আছে আমাদের দেহের মধ্যে মনের মধ্যে সমস্ত রোগ বিমার তুমি শেফা করিয়া দাও। শেফায়ে কামেলা যারা দান করো আল্লাহ পাক, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত একজন বলে না যে আমি সুস্থ আছি, সব অসুস্থ হয়ে গেছে সব অসুস্থ, মেহেরবানিতে তুমি আমাদের সবাইকে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ পাক প্রবাসে বিদেশে যারা আছে, প্রবাসে বিদেশে যারা আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সহি সালামতে কায়েম রাখো, সহি সালামতে কায়েম রাখো, রোজি রোজগারের মধ্যে বেশি বেশি করে বরকত দিও। দেশের মায়া তীরে বাবা মা দেশে রেখে, স্ত্রী সন্তান দেশে রেখে সন্তানদের সুখ শান্তির জন্যে, মা বিবির সুখ শান্তির জন্যে, বাপ মার সেবার জন্যে, দেশের উন্নতির জন্যে বিদেশের মাটিতে পড়ে আছে আল্লাহ উপার্জনের জন্যই তো জ্বর উঠলে পানি ঢালার কেউ নাই, বিপদে পড়লে পাশে থেকে একটু সাহস দিবে তারও কেউ নাই। এইভাবে বিদেশের মাটিতে বাংলার লক্ষ লক্ষ প্রবাসীরা পড়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো। আমার কাছে কেন যেন প্রবাস জীবনটা এত কষ্টের মনে হয় রে, কেমনে বাচ্চা কাচ্চা স্ত্রী দেশে রেখে বিদেশের মাটিতে পড়ে থাকে। পারলে কি কেউ বিদেশ যাইতে চায়? পারলে তো কেউ যাইতো না। কত দৃশ্য দেখা যায়, এয়ারপোর্টে গেলে দেখা যায় যে কি করুণ অবস্থা। হ্যাঁ, স্বামী বিদেশে চলে যাবে, স্ত্রী স্বামীর গলায় ধরে কান্দে, বাচ্চা কাচ্চা গুলো আব্বা আব্বা দিয়ে কান্দে, মনটা শক্ত করে সবাই সবাইকে সবাইকে ফেলে বিদেশে বিমানে চড়ে চলে যায়। এক আজ থেকে 7-8 বছর আগে হজে গিয়েছিলাম, আমি দেখি এক ছেলে ভবনের আড়ালে কাঁদতেছে, মনে করলাম বাঙালি মানুষ কি কোনো সমস্যা টমস্যা নেই, একটু জিগায় দেখি। বললাম ভাই কান্দ কেন, কোনো অসুবিধা আছে নাকি, কেন কান্দ? কয় হুজুর না এই জন্য আমি কান্দি না, হাজি সাহেবরা আসছে, ছেলেরা বাবাকে ধরিয়া হারাম শরীফে নেয় আনে, এদেরকে দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমার মায়ের কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি আর চোখে পানি রাখতে পারি না, বুকে পাথর বেঁধে
কত কষ্ট স্বীকার করে বিদেশের মাটিতে পড়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে কায়েম রাখো। বিশেষ করে সৌদি আরব থেকে হাজার হাজার প্রবাসী দোয়া চেয়েছে, এক আমার বিশাল সমস্যা, এক আমা হচ্ছে না, বিশাল সমস্যা, পেরেশানির মধ্যে পড়ে আছে, আল্লাহ তুমি তাদের এই সমস্যা দূর করিয়া দাও, আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে সেখানে রাখো। হ্যাঁ, আবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ জিজ্ঞেস করলাম, কেমনে থাকো তোমরা এই 10 বছর 5 বছর স্ত্রী ছেলে মেয়ে রাখা, কেমনে থাকো বিদেশে? সারাদিন যখন কাজ কাম করি তখন তো আর বাড়ির কথা মনে হয় না, ডিউটি শেষে রাতের বেলায় যখন ঘুমাইতে যাই শুইতে যাই, আর চোখের সামনে বাবার কথা, বাবার চেহারা চলে আসে, মার চেহারা চলে আসে, বিবি বাচ্চা গুলোর চেহারা চলে আসে, তখন আর সারা রাত ঘুমাইতে পারি না। আল্লাহ মেয়েদেরকে ভালো না রাখলে কারে ভালো রাখবো? আল্লাহ তাদের কারণে দেশের অগ্রগতি উন্নতি মেহরবানি করে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ পাক, আয় আল্লাহ তুমি তাদের সহি সালামত কায়েম দায়েম রাখো, রোজি রোজগারের মধ্যে বেশি করে বরকত দান করো। আল্লাহ পাক আর যারা চাইতে চাইতেছে চাওয়াটাকে সহজ করে দাও, ইজি করে দাও। আল্লাহ পাক, আল্লাহ পাক ছেলে মেয়ে অনেকের বিয়ের উপযুক্ত সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করিয়া দাও, অনেকে নি সন্তান মেহরবানি করে নেক সন্তান তুমি নসিব করে দাও, অনেকে 5 বছর 10 বছর হয়ে গেছে বিয়ে শাদী করেছে বাচ্চা কাচ্চা নেই, নেককার সন্তান তুমি নসিব করিয়া দাও। ছেলে দরকার ছেলে দিয়ে দাও, মেয়ে দরকার মেয়ে দিয়ে দাও, যার যেটা হাজ ও যার যেটা প্রয়োজন মেহরবানি করে পূরণ করে দাও। আল্লাহ পাক খাস করে, আল্লাহ পাক খাস করে ব্যবসা বিজনেস চাকরি বাকরি কার কি আয় রোজগার আমি জানি না, প্রত্যেকের ব্যবসা বিজনেস আয় রোজগারের মধ্যে বেশি করে বরকত দিয়ে দাও, বেশি করে বরকত দিয়ে দাও, আয় রোজগারের মধ্যে বেশি করে বরকত দান করো, হালাল জীবন যাপন করার তৌফিক দাও, হালাল জীবন যাপন করার তৌফিক দাও, এর মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ দুর্নীতি হ্যাঁ প্রতারণা এই গুরু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। একটা একটা গমের টুকরা ওজন আমাদের পেটে হারাম ভাবে না যায়, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে সেফ করে হেফাজত করো। আল্লাহ পাক হালাল ভাবে আমাদেরকে জিন্দগি করার তৌফিক দান করো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা খাস করে, আল্লাহ পাক এই দরবার শরীফ কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম রাখো, কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম রাখো, সমস্ত রকমের ভন্ডামি বেসরা থেকে দরবারকে হেফাজতে রাখো। বহু দরবার এক সময় বহু হক্কানি দরবার ছিল, যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়ে যেত, কালের আবর্তনে আবার ঠিক একই জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ গোমরা হয়ে যাচ্ছে। আল্লাহ এরকম কঠিন আজাব গজব পরীক্ষা থেকে কিয়ামত পর্যন্ত দরবারকে হেফাজতে রাখো, আল্লাহ দরবারকে সুন্নত তরিকার উপরে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো, কায়েম রাখো। আল্লাহ পাক খাস করে দরবারের যত বিভিন্ন খাতে তোমার এই বন্দাগুলো দুদিন যাব অনেক সাহায্য সহযোগিতা করেছে, স্টেজে কালেকশন হয়েছে, ব্যাগ কালেকশন, দান বাক্স, সারাটা রাত শুধু তাদেরকে টাকা পয়সার জন্য বিরক্তই করা হয়েছে। আল্লাহ যারা একটা পয়সা দিয়েও শরীক হয়েছে কবুল করো, মঞ্জুর করো, সবাইকে একটু শরীক করে দেওয়া, 100 টাকা 1000 টাকা 1 লাখ টাকা বড় কথা না, মূলত আমাদের উদ্দেশ্য একটু শরীক করে দেওয়া, যাতে করে পরকালে আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। 100 টাকার 500 টাকা দিলে তো একটা মানুষ ফকির হয়ে গেল না, সাথে সাথে একটা মহান কাজে জড়িত হয়ে গেল, পরকালে যেন আমাদের সবার নাজাতের উসিলা হয়ে যায় এই জন্য সবাইকে শরীক করা হয়েছে। আল্লাহ মেহরবানি করে সকলের এই খেদমত তুমি কবুল করো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা দরবারের যত খাতে টাকা পয়সা দিয়েছে, মসজিদে 7তলা 1নং 7তলা ভবনে, 2নং 7তলা ভবনে, আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজে যারা টাকা পয়সা দিয়েছে, আল্লাহ প্রত্যেকেরই খেদমত কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ খাস করে আল্লাহ এই মাহফিল বাস্তবায়নের জন্য, মাহফিল বাস্তবায়নের জন্য যারা
দিন রাত কয়েক মাস পর্যন্ত খেদমত করলেন, আল্লাহ তাদের এই খেদমত তুমি কবুল করো। বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকরা, হায় হায় কি যে পরিশ্রম করলো, বাস কালেকশন থেকে শুরু করে পোস্টারিং মাইকিং, হ্যাঁ বিশাল কষ্ট পরিশ্রম করতে হয়েছে, তাদের এই খেদমত তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ, বাংলাদেশ ইসলামী যুবক কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, বাংলাদেশ ইসলামী শ্রমিক কাফেলা, বাংলাদেশ ইসলামী ইমাম কাফেলা, এই পাঁচটি সংগঠন সারা বাংলাদেশে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য পোস্টারিং মাইকিং ব্যানারিং তোরণ বিভিন্নভাবে তারা কর্মসূচি পালন করেছে। আল্লাহ পাক, আল্লাহ এইগুলো ইহকালে এবং পরকালের মুক্তির উসিলা হিসেবে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইহকালে পরকালে তাদেরকে আমাদেরকে ইজ্জত ও মর্যাদার 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 জীবন আমাদেরকে দান করো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, হ্যাঁ এই মাহফিলে গরু খাসি মহিষ টাকা পয়সা চাল ডাল তরি তরকারি আমার এলাকার পক্ষ থেকে প্রায় প্রতিটি গ্রাম থেকে বিশাল অনেক অনেক চাউল 80 মন 100 মন 30 মন 50 মন, হ্যাঁ গ্রামের নাম তো আর বলে শেষ করা যাবে না, বলার প্রয়োজন নেই, বিশাল অনুদান তাদের আমরা কবুল করে মঞ্জুর করি। এই বাসগুলো প্রত্যেক বছর এলাকার মানুষকে কষ্ট দিতে হয়, তারাও স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেয়, বলে ছাত্ররা বলে যে গেলে পরে কয় যতগুলো দরকার কাটতে লয়ে যাও। হ্যাঁ এইভাবে মনে প্রাণে এই মাহফিলকে অন্তরের ভিতরে স্থান দিয়েছে আমার আব্বা যান, বলতেন এই মাহফিল আমার না আমাদের মাহফিল, এই দেশের মানুষ ঠিক সেইভাবে এই মাহফিলকে তার অন্তরের মধ্যে জায়গা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তাদের কবুল করো মঞ্জুর করো। আল্লাহ পাক, আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। এমপি সাহেব তিনি এই মাহফিলের অনুমোদন সহ প্রশাসনের লোকদেরকে বলে দিয়েছেন মাহফিল বাস্তবায়নের জন্য কবুল করো মঞ্জুর করো। আমি বলেছিলাম যে মাহফিলের আগে রাস্তাঘাটগুলো খুবই খারাপ, যদি এই অবস্থা থাকে মানুষ কষ্ট পায় আপনারই বদনাম হবে। সাথে সাথে ফোন করে ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্টদেরকে বলেছে যে এই ফেব্রুয়ারির আগেই এই রাস্তা হতে হবে। মাশাআল্লাহ যতটুকু হয়েছে হয়তো পিসটা হয়নি, কিন্তু যথেষ্ট পরিমাণ আমাদের আসা যাওয়ার অনেক সুবিধা হয়েছে। আল্লাহ এই খেদমতে ইঞ্জিনিয়াররা সহ কন্ট্রাক্টররা সহ যারাই জড়িত সবাইকে তোমার রহমতের উপর সুপর্দ করে দিলাম, কবুল করো মঞ্জুর করো। আল্লাহ পাক, আল্লাহ পাক পাকশিরা অনেক কষ্ট করেছেন, তাদের জন্য যদি আমরা দোয়া না করি তাহলে এটা একেবারে একেবারে এটা নেমু খারাপ হয়ে যায়। কি যে পরিশ্রম সেই জায়গাটার মধ্যে, হ্যাঁ একদিকে উপরে রৌদ্রের তাপ আবার আগুনের তাপ, একটা মিনিট চুলাটার সামনে থাকা মনে হয় যেন জাহাজের মাঠে থাকা এত কঠিন না, এত কষ্ট তাদেরকে করতে হয়। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো মঞ্জুর করো, তাদের এই খেদমত তুমি কবুল করো মঞ্জুর করো। আল্লাহ পাক, আল্লাহ আমাদের ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে এদের পড়াশোনায় উন্নতি দান করো। আল্লাহ পাক, আজকেও ফাজিল পরীক্ষা হবে এবং ফাজিল পরীক্ষা হয়েছে এবং আজকে হবে, যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করো। আল্লাহ পাক, দাখিল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী আদিম পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী বিভিন্ন ধরনের পরীক্ষা বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন ধরনের পরীক্ষা অংশগ্রহণ করছে, অনেকেই দোয়া চেয়েছে। আল্লাহ যে যে নিয়তে দোয়া চাইছে কবুল করো মঞ্জুর করো। যার চাকরি দরকার চাকরির ব্যবস্থা করে দাও, যার চাকরি দরকার তার চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যার আয় উন্নতি দরকার আয় উন্নতি করে দাও। আল্লাহ ঋণ মুক্ত করো আমাদেরকে, এক পয়সা ঋণ রেখে আমাদেরকে মাইরো না, ঋণ মুক্ত জীবন আমাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ এই সাততলা ভবনগুলো করার পিছনে আমার এলাকার বহু ব্যবসায়ীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আমাদেরকে বাকি দিয়ে থাকে। আল্লাহ যেমন বিশেষ করে আমাদের কোম্পানিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সাহেরা ট্রেডার্স, এই যত রট এই পর্যন্ত ভবনে লেগেছে প্রায় সবগুলো রটই ওনার দেওয়া, লক্ষ লক্ষ টাকা বাকি আস্তে আস্তে দিয়েই উনি মেরে নিয়েছে। আল্লাহ তার এই খেদমত কবুল করো। এছাড়াও আপনার বিভিন্ন ফাংশন এগুলো বাকি আছে লক্ষ লক্ষ টাকা, কবুল করো মঞ্জুর করো। হ্যাঁ এই যে মিস্ত্রিরা হাবিব কন্ট্রাক্টর সহ এখানে আরও প্যান্ডেলিঙ্গে এই যে প্যান্ডেল নির্মাণের জন্য যারা ঢাকা থেকে এসেছে তারাও অনেক কষ্ট করেছে পরিশ্রম করেছে, লাইটিং মাইকিং এইভাবে দায়িত্বশীলরা অনেক কষ্ট পরিশ্রম করেছেন কবুল করেন। আমাদের মুরাদনগর থেকে মেডিকেল টিম এসেছিল তারা কষ্ট করে, ফায়ার সার্ভিস এবং আমাদের অত্র এলাকার স্বেচ্ছাসেবক বাহিনী
হায় হায়, তাদের চেহারা দিকে তাকান যারা, রোদ্রে পুইয়া সারখার হয়ে গেছে কয়েকটা দিন। এই যে পার্কিং এর ব্যবস্থা করা, এই যে মাঠে বিশাল মাঠের স্তূপ স্তূপ ছিল, এই সব কিছু করতে গিয়ে কি হার্ড পরিশ্রম তাদেরকে করতে হয়েছে আমার চোখের সামনে আমি দেখেছি। আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদের ইচ্ছার মতকে তুমি কবুল করো, মঞ্জুর করো। একবার সূরাতুল ফাতিহা যার যার নেক নিয়তের উপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়াহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আল্লাহ মোনাজাতের পরে তোমার এই বান্দাগুলো বাড়ির উদ্দেশ্যে রওনা করবে, বিদায় তো দিতেই হলো, দিতেই হচ্ছে বিদায়। যার যার গন্তব্যে তুমি সহি সালামত পৌঁছাই দিও। রাস্তাঘাটের যত রকমের প্রতিবন্ধকতা, যত ধরনের বিপদ আপদ, দয়া করে তুমি এই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। সহি সালামতে যার যার বাড়িতে পৌঁছার ব্যবস্থা করো। বাচ্চা কাচ্চারা অপেক্ষায় আছে, হ্যাঁ স্ত্রী অপেক্ষা আছে স্বামীর জন্য, হ্যাঁ তারা দোয়া চাইছে যে আপনারা তো গেছেন দোয়া নিয়ে আসবেন, মহিলাদেরকে তো যাওয়া নিষেধ, আমরা যাইতে পারতেছি না, তো ঠিক আছে আপনার জন্য দরবারে দোয়া পেয়ে এইরকম দোয়া চাইছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ কবুল করো। আমাদের জনাব শাহ আলম সাহেব, আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর জনাব শাহ আলম সাহেব, দরবারের কলিজার টুকরা, দরবারের খেদমতে তিনি সবসময় ব্যস্ত থাকেন, খোঁজ নেন যে কি আমাকে কেন অর্ডার করেন না, কি করতে হবে না হবে বলুন, আমাকে বলুন, আমি কিছু করতে চাই। এইভাবে আন্তরিক আল্লাহ পাক তিনি তিনি দীর্ঘ নিয়ে খেয়াত রাজ করো, তিনি বিবি বাচ্চা কাচ্চা এদেরকে দীর্ঘ নিয়ে খেয়াত রাজ করো। আল্লাহ পাক আল্লাহ আপনার রহমতের উপর সুপর্দ করলাম, দরবারে খোলাফারা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নিজার রহমান মনির সাহেব চলে গেলেন, দৌলতপুরে হুজুর চলে গেলেন, আমাদের অত্যন্ত স্নেহের কলিজার টুকরা মাওলানা নজরুল ইসলাম, আমাদের একটা বিশাল সম্পদ ছিল আজকে কবরের বাসিন্দা, আল্লাহ কবরটা বেহেশতে বাগান করে দাও আল্লাহ। মাওলানা আব্দুল কাইয়ুম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হ্যাঁ আমার ওস্তাদ, হ্যাঁ আমার ওস্তাদ সুবি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার ওস্তাদ আমাদের সালে আহমদ সাহেব হুজুর লাক্ষামী হুজুর দুনিয়া বিদায় হয়ে গেল আল্লাহ। আল্লাহর কবরগুলো বেহেশতে টুকরা বানালো, বাগমারার হুজুর কবরে চলে গেছে, কবরটা বেহেশতে টুকরা বানায় আল্লাহ তাআলা। আমাদের সাবেক প্রিন্সিপাল মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম সাহেব আমার ওস্তাদ তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ মেহরবানি করে কবুল করে মঞ্জুর করে। বর্তমান মাদ্রাসা স্টাফ যারা আছে আলিয়া বিনি হাফিজি আল্লাহ সবাইকে তোমার রহমতের উপর সুপর্দ করলাম, দৌলতপুর আমার আলুই মাওই দুজনই দুনিয়াতে বিদায় হলাম, কবর বেহেশতে টুকরা বানায় দাও, খোলাফাদেরকে তোমার রহমতের উপর সুপর্দ করলাম। করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করে, ওমিক্রন থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ, ওমিক্রন থেকে আমাদেরকে হেফাজত করে, করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে হেফাজত করে, তামাম দুনিয়া থেকে আল্লাহ পাক এই ভাইরাসটা দূর করে দেন আল্লাহ পাক। আল্লাহ আমার আম্মা যান দোয়া চেয়েছেন, অসুস্থতা আছে, নেক হায়াত দারাজ করে ইবরিয়া সব দোয়া চেয়েছেন কবুল করেন। আমার মোস্তফা ভাই সাহেবের মা আমার চাচি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার এই চাচি আম্মার কবরটা বেশ টুকরা বানিয়ে দেন। হ্যাঁ আমাদের আমার ফুফাতো ভাই মাওলানা নুরুল্লাহ সাহেব তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন নেক হায়াত দারাজ করুন আল্লাহ পাক। আল্লাহ মক্কা শরীফে আমার আত্মীয় স্বজনরা দোয়া চেয়েছেন, আমার দুই ফুফু ছিলেন মক্কা শরীফে, তারা দুইজনেই দুনিয়ায় নেয় জান্নাতুল মোয়াল্লাতে শায়িত আছেন, আমার দুই ফুফাও জান্নাতুল মোয়াল্লায় শায়িত। ওইখানে মাশাআল্লাহ আমার ফুফাতো ভাইটাই তাদের আত্মীয় স্বজন মিলে, দেশে তো তো আত্মীয় ওইখানে এর চেয়ে কম হবে না, হ্যাঁ এরকম শত শত আত্মীয় স্বজন, তারা দোয়া চেয়েছে মাহফিল আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ তোমার রহমতের উপর সুপর্দ কবুল করুন। বাড়িতে আমার আম্মা চাচি বাবা চাচা তারা সবাইকে তোমার রহমত সুপর্দ করে দিলাম। আমার ভাই সাহেবের জন্য একটা ছেলে সন্তান চাই আল্লাহ তা কবুল করে মঞ্জুর ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি নূরে আসে মোহাম্মদ ওয়ালিসে। লাল মিয়া মোল্লা সাহেব মাজুর হয়ে গেছে, চলতে পারে না, বিশিষ্ট শিল্পপতি আমাদের মাদবদী বগিরাতপুরের
হ্যাঁ, উনি দোয়া চেয়েছেন, কবুল করে মঞ্জুর করবেন মাদ্রাসার গভর্নিং বডিতে যারা আছেন দোয়া চেয়েছেন, কবুল করে মঞ্জুর করবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরে আরশে মুহাম্মদ ওয়া আলা সাহবি বারিক ওয়া সাল্লিম। আমিন আমিন। আর তো আল্লাহর মুসল্লিতে মনে চায় না আল্লাহ। আমিন আল্লাহ। সারাটা বছর যদি এইভাবে তাদেরকে পোষায় রাখতে পারতাম, কলিজাটা ঠান্ডা লাগতো। আমার আব্বা চাঁদে দেখছি সবাই বিদায় নিয়ে চলে যায়, আর আমার আব্বা চাঁদ তাদের দিকে তাকায় তাকে কান্দে। ওই সময় বুঝতাম না, এখন তো আমি পুরোপুরি বুঝি। তোমার রহমতের উপরে সবাইকে ছেড়ে দিলাম আল্লাহ। হেফাজত রাখো, আমানতে রাখলাম তোমার আমানতে, হেফাজত রাখো। আগামীতে আবার এইভাবে আমাদেরকে একত্র হওয়ার নেক হায়াত দারাজ করো, একত্র হওয়ার নেক হায়াত দারাজ করো। বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।